hit his eye. আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্ধুরা আজকে আমরা তালতলি নদীতে আসছি, আরও একটি আমি তালতলির ভিডিও দিয়েছি, সেখানে বন্ধুরা ঘোরাফোরা ছিল কিন্তু গোসল ছিল না। আজকে আমরা তালতলি নদীতে গোসল করব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। একেবারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বন্ধুরা, অনেক স্রোত পাইছে কিন্তু পানি খুবই ঠান্ডা, গোসল করতে ভীষণ ভালো লাগে আছে। এই গরম পড়ছে বন্ধুরা, সেই গরমের জন্য তালতলি নদীতে চলে আসছি গোসল করার জন্য, বুঝলেন যে কতটা পরিমাণ গরম। আরো একটা কথা বন্ধুরা, তালতলি নদী কিন্তু আমাদের বাসা থেকে কাছাকাছি, এটা বরিশাল তালতলি নদী, এখানে বসে থাকবে। Thank you.
যেমন বাতাস তেমন লাগবে না।
সাদা সাদা কালা কালা এগুলো আমাদের বরিশালে মাছ ধরে এই মাছ নিয়ে আসে সাদা সাদা কালা কালা রং ধমেছে সাদা কালা হয়েছি আমি তো দেখুন বন্ধুরা গোসল করার পর আমরা এই যে ভিতরে বাড়ি আছে সেখানে কাপড় বদলানো যায় কোনো সমস্যা নাই তো চাইলে আপনারা গোসল করতে পারেন কারণ এত সুন্দর নদী কোন দেশে আছে আমাকে তো সেই দেশে বরিশাল নদীর জন্য বিখ্যাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার একটু ঠান্ডা লেগেছে গরমে অপেক্ষা রইলাম আমরা গরমে বাসি না আর আমি ঠান্ডা লাগে আমার কত সুন্দর সবাই জানে নদী দেখি দেখ একটা অল্টনা দিকে